পরের প্রশ্ন হলো বনফারহানার, আপনি প্রশ্ন করেছেন ওরস করা কতটা শরীয়ত সম্মত, এটা কি বিদআত, ওরসের খাবার খাওয়া যাবে কিনা নাকি হারাম হবে বিস্তারিত জানা। দেখুন, ওরস শব্দের অর্থ হলো ওরসুন, আরবিতে বলা হয় আপনার নববধূ, নব আপনার নতুন বরকে ওরস বলা হয়, বিবাহের প্রাথমিক আনুষ্ঠানগুলোকে ওরস বলা হয়। আমাদের দেশে যে বিভিন্ন ওরস হয়ে থাকে, এটার সাথে আপনার সেই ওরসের মিল কী রয়েছে আল্লাহ আলাম। তবে এই সমস্ত ওরসে আপনার যাওয়া, সেখানে গমন করা, সেখানে থাকা, সেখানে আপনার কেনাকাটা করা, এগুলো কোনোটাই জায়েজ নাই। এক তো নারী পুরুষের ভিড় হয় সেখানে, আর দ্বিতীয়ত হলো সেখানে শির্ক এবং বেদাত অবশ্যই হয়। ইসলামী শরিয়াতে আমাদের করণীয়গুলো অত্যন্ত পরিষ্কার। কোরআন এবং হাদিস আমাদেরকে যা করতে বলেছে সেটা হলো আমাদের করণীয়। এর ভিতরে ওরসের মতো কোনো এরকম উপলক্ষের কথা, কোনো নির্দেশনা ইসলাম আমাদেরকে করতে বলেনি। আপনি কোথাও দিন শেখার জন্য গিয়ে একত্র হয়েছেন, সেটি একটা বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন শিখতে বলেছেন, কিন্তু ওরসে কি দিন শেখা হয়? দিন শেখা হয় না সেখানে। যদি বলেন যে দিন মানে কোনো পীরকে কেন্দ্র করে হয়, তো সেখানে নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা হয় যেগুলোর একটাও কোনো হাদিস করতে বলেনি। অতএব এ ধরনের ওরস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সেখানে হেন কোনো কাজ নাই, জুয়া থেকে নিয়ে হেন কোনো কাজ নাই যেগুলো এখানে হয় না, এমনকি ব্যক্তির পূজা পর্যন্ত, আল্লাহ মাফ করুন। এর